এই শোনেন, ওই সেদিন কলাম আমি 2 লাখ টাকা নেব, বাবা কি কব, ওই মুরগি হেতা খেতা বেছে এই 20,000 টাকা সঞ্চয়। আমার টাকাটা কিন্তু অবশ্যই রবিবারের দিনে কিন্তু দিবা আপা। তুমি যে হেতা খেতা বেছে তুমি সঞ্চয় দেখছো, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে পারবা তো? 2 বছর তো ভালোই চালালা, অবশ্যই দেওয়ার মানে আপনি টেনশনটাই করবেন না, দেবেন আমু দেবেন, বুঝা কিন্তু দেবেন। কিস্তির টাকা অফিসে না পৌঁছাই কাল সকালবেলা কিন্তু বাড়ি চলে আসবো আমি আবার, দেবেন দিতে হবে। আচ্ছা যাই হোক, আর একটা কথা, ওই যে হেলেনা আছে না, ও তো আগে ছোট লোন চালাচ্ছিল, এখন 2 লাখ টাকা লোন নিতে চাচ্ছে, 20,000 টাকা সঞ্চয় দিয়ে গেছে, কি করবো, দেবো না দেবো না? ও আপা ও কথা কবেন না, ও স্বামী একরকম চিটার আর ও আর এক রকম চিটার, 4-5টা সমিতি, বাড়ির বাড়ির লোক সেই যাই আছে। কিস্তি তুলে যে কত জ্বালা, জিরানদের তা জানি তো তার জীবনে কিস্তি তুলতো না। এই যে কিস্তি দিয়ে যে ভুলটা আমি করেছি, সারাদিন যে অফিসে এসে যেদিন বসে থাকি আমি, ইগের কি সে হেলো যাচ্ছে থাকলে তো আমার কিস্তিটা আগে আগে দিয়ে দিত। কিস্তি নেওয়ার সময় কত নলা কলা করে, আর দুয়ার সময় এমন করে কেন? আপা ভালো আছো? ভালো কি তোমরা রাখছো? আপা আমি আবার কি করলাম? তোমরা কিস্তি নেওয়ার সময় কত কলা করে, কিস্তি না আর অফিস থেকে সারা দিন আমার দাবড়া ছাড়ে, তোমাকে দেখে না সব বসে থাকি আমি, কি করব কি করব আপা, দুঃখ বুঝি সবই বুঝি। ওই কিছু কিছু সদস্যের জন্য ভালো সদস্য খারাপ হয়ে যায়। তুমিও ভালো সদস্য না আপা, কবেন না গরিব মানুষ তো ওই এমন তেমন হয়। এই শোনেন, ওই সেদিন কলাম আমি 2 লাখ টাকা নেব, বাবা কি কব, ওই মুরগি হেতা খেতা বেছে এই 20,000 টাকা সঞ্চয়। আমার টাকাটা কিন্তু অবশ্যই রবিবারের দিনে কিন্তু দিবা আপা। তুমি যে হেতা খেতা বেছে তুমি সঞ্চয় দেখছো, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে পারবা তো? 2 বছর তো ভালোই চালালা, ওই একটাই এদিক সেদিক তো দই বেশাইব হয় আপা, হবি না নে দিবা নে। যাই হোক এইবারই শেষ, এইবার যদি কিস্তির টাকা না ঘুরো তো জীবনে তোমাদের আর কিস্তি ঘরে ঢুকবো না। আচ্ছা ঠিক আছে আপা, শোনেন ওই যে জামিনদারের কথা কইলেন না, আমার ভ্যান চালাতে গেছে তো আমার স্বামী, এখন ওই সবাই হইলে অফিসে ওই দিন দিলি হবে নি, দিনে দিন দিলি হয় আপা, বোঝেন না গরিব মানুষ বোঝেন না। আরে ফটো মটো নিয়ে যাবো নে, আমি একটু সহায় করিয়া দিই, আমি একটু সহায় করে দিই। কি কব আপা, জীবনে লেখাপড়াও শিখিনি, ওই যে নাইট স্কুলে একটু ঘুরে ঘুরে শিখিলাম, ঘুরা ঘুরাই তুমি লেখো। হ্যাঁ আপা কি করবো, ছাতার মাথা ঘরেও না সহিও দিচ্ছে, এই এমনি দেবো না এমনি দেবো আপা। অশিক্ষিত মূর্খ আমি কিস্তির টাকা দিচ্ছি, একটু সহায় করতে পারে না। খালি হেলি না লেখবো না, এর আগে পিছে কিছু লেখতে হবে। হেলি না বেগম লেখো আপা, ওই বতই তো সমস্যা। কেন বত আবার কি সমস্যা? আমার জীবনে সর্বনাশ তো ওই বত, বেগম দেখি তারপর চেষ্টা করি। তুমি লেখো, পুরোটাই লিখতে হবে, খারাপ দেখাতে হবে না আমার। বর কি উড়িয়ে হবে আপা, উড়িয়ে হবে। রবিবারে কিন্তু অবশ্যই দেবে, ওই টাকা নিয়ে ব্যবহার আসার দেবো, এই জন্যই এত কিছু। আচ্ছা ঠিক আছে, তাও তো গ্রামে 2-5 জন লোক আছে, আমি তো মনে করি ছোট লোন দিলাম তোমাকে, এখন তো 2 লাখ টাকার লোন, আমি একটু মাসির কাছে শুনে নি, লোন অবশ্যই হবে, টেনশন করো না। ঠিক আছে আপা, আমি টাকাটাও একজনের কাছে ধার করে আইনে দিয়েছি, আপনি টাকা দেবেন তারপর ওই টাকাও দেবো। আচ্ছা ঠিক আছে, বললাম যে এই শেষ, তারপরে মাঝে কাছে শুনবো, আমার সাড়ে কাছে তোমার জবাববিন করতে না। তা শোনেন, এই হেলিনার নামে কোনো বদনাম পাবেন না, আর আমার হেলিটা ভালো। হ্যাঁ, আর আমার বরের নাম হলো বর্ষা। মশা আপা গেলাম, হ্যাঁ এত টাকা লোন দেবো। ও সেকেরা আপা, সেকেরা আপা, সুইপার এসে প্রত্যেকদিন বসে থাকতে, একটা দিনও সুস্থভাবে আমার কিস্তি দিল না। ও সেকেরা আপা, সেকেরা আপা, এই লোকটা মানে প্রতিদিন এসে বসে থাকতে হয় আমার। ও আপা কি যে কব, আপনি ডাকছেন আমি শুনছি, কিন্তু কথা কষ্ট নেই কেন? সত্যি তোমার নেই কেন? আজ কয়টা দিন সর্দি জ্বরে সহ্য করতে পারছি না। সে রানবো, সে রান্দা পড়ে রয়েছে, যে বড় মেয়েটা রাঁধছে। ও জলন্ধর রেখে তাকাচ্ছ, ও গোলামের গোলাম তো বেশি কথা না পারালি চলছে। বাবা দিবালে আজ কয়টা দিন কোনো ইনকাম নেই। তুমি যদি কিস্তি না দাও আমি গাদিতে 2-3 সপ্তাহ করে দিয়ে দিস, আজ 2 সপ্তাহ দিতেই হবে। ও আপা আমি তো দিই, তুমি দাও আমার হয়ে, আমি জানি এই উপকার তো করো। আজকাল হবেই না, না হবে না আজকে আমার কোনো ভাবে আজ ঘর আজ দিতে আজকে আমার মনে রাখা অসুখ দিবানে সে বয়ার গেল ধ্যান চালাও। তুমি কিস্তি না দিয়ে দিতে পারি বাট তুমি করো না। বউ ভালো আপা ভালো না, বউ কয়ে আপা কয়ে আমার অনেক সর্বনাশ করেছো। আমি অফিসে যাওয়ার সাথে সাথে আমার মনে করো যে ম্যানেজার আমার খেদাই দেবে না। আপা দেখো আমি দিবানে 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 আমি করছি দিবানে। আমি ম্যানেজারের কাছে অনেক গালাগালি শুনেছি, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। আমার বউ ভালো আপা আমি দিবানে। এই বউ কয়ে তো আমার সর্বনাশটা করলে। আমি অফিসে যাওয়ার সাথে সাথে যে আমার কি হবে আমি তো বুঝতে পারি না। মূর্খের দল হলে যা ভাই বাবু, এই যে অভাবে জ্বালাই আমার বয়লা কইলে বড় সেটা সুগিন কিনা হাতে দাও। ও নো তো যাই হোক তুমি আজ কিন্তু কিস্তির টাকা আমার দিতেই হবে। আমি টাকা কি ম্যানেজ করে আপা দিওস। আ জানন্দা টাকা আমি দেব না তুমি দিবা। হ্যাঁ টাকা নলি নিচে চলে গেলে আর মনে থাকে না। কোন বাইরে সাসার ভাড়া ফেলে আলাম টাকা দেবে না বিকেল বেলা। বিকেল বেলা তো কেন? আর এখন তোমার মরবেন কিটা? ভাই ম্যানেজ করে দে। কত ম্যানেজ করব ভাই? হ্যাঁ কত ম্যানেজ করতে করছেন কোন না? আপনারা তো বোঝেন না কিস্তি না সামনে কিও মনে করে যা দিতে হবে না। আমার অফিসে যে কত কথা শুনতে জানেন। হ্যাঁ আফা আপনি আজকে দিন আমার সাথে চলেন, যে দেখেন আমার কত কথা শুনতে। একটু বুঝিয়া কোন দিন ভালো করে কোন জলমদার দেখা আপনি আমাকে তো উপকার করেনি। আর কত উপকার করব, উপকার করে বিলাই তো আজকে আমার তো কথা শুনতে। ওই একটা কথাও আপনার শুনতে হবে না নে। কুরমাইনে সাসার ওই খড়ি ফেলে তোলাম বিকেল বেলা টাকা দেবেন। আমি আপনার টাকা ওই বিকেল বেলা দিয়ে অবশ্যই দিয়ে আসবানে, আপনি টেনশনটাই করবেন না। দেবেন আমু দেবেন বুঝা কিন্তু দেবেন। আজকে কিস্তির টাকা অফিসে না পৌঁছাই কাল সকাল বেলা কিন্তু বাড়ি চলে আসব না। আবার দেবেন দিতে হবে। আচ্ছা যাই হোক আর একটা কথা, ও সেকেরা ওই যে হেলেনা আছে না, ও তো আগে ছোট লোন চালাচ্ছিল, এখন 2 লাখ টাকা লোন নিতে চাচ্ছে। 20,000 টাকা সঞ্চয় দিয়ে গেছে, কি করবো? দেবো না দেবো না। ও আপা ও কথা কবেন না, ও স্বামী একরকম চিটার আর ও আর এক রকম চিটার। 4-5টা সমিতি বাড়ির বাড়ির লোক সেই যাই আছে। দেবো না না খাবো তার ওই ভুল জীবনে করবেন না। খালি আপনি বুঝেছেন, খালি আপনার অফিসটা সাইডে বদলি করে কোনে দিয়ে দেবেন। দোকানে বাকি করতে 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 বাকি করার জায়গা নেই আপা। ওই চার দোকানে 800 টাকা বাকি, ওর কাছে 4 দোকানেই বসতে যায় না। কালে ওর টাকাটা দিয়েন না, খবরদার আপা তুমি ওরা ভুল করবেন না। আমরা নাই 2-1 দিন কিস্তি করি, তাই বলে তোমার ক্ষতি করতে আমরা পারবো না। হ্যাঁ আমাকে তো মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে। ঠিকই কইছো। হ্যাঁ আমার একদিক তো ভালো হয়েছে, তোমরা টাকা দাও আর না দাও আমার উপকারটা করেছো। আমি তোমাকে কাছে ন্যাশনাল লোন দিয়ে দিতাম তাহলে তোমার চাকরি চলে যেত। হয় হয় আপা ওই ওই হেলেনা এত বড় চালাক, এতগুলো লোন নিয়েছে, আবার আমার কাছে 2 লাখ টাকা লোন নিতে চাই। ও আল্লাহ সেই যে কি জানো কয় যে ওই যে ডাক বাংলা সমিতি নাকি, সেই সমিতির থেকে 20,000 সেদিনকে নিয়েছে। নিয়েছে কাট দিল না, 2 কিস্তি দিয়ে আত্মার খোঁজ নেই। হ্যাঁ ও বিটি আসিয়ে ওই বাড়ির পারে বসে থাকে টিটো বাকির মতো। তোমারও এরকম করবেন দিলি গাও গা। হ্যাঁ যাই হোক বলে ভালোই হইলো। তো থাকেন আমি অফিসে চলে যাচ্ছি। বাবা তুমি জানো আমাদের কথা বলবেন না। হ্যাঁ আমি যে কলামে কথা যেন খবরদার বলবেন না। না 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 আমার 10 জনে চলতে হয় না, আপনার কথা বললে হয়। তো থাকেন। যাই হোক বিকেলে কিন্তু কিস্তি টাকা পৌঁছায় দিবা। আমি কিন্তু কালকে গাড়ি ভাড়া আবার একটু ম্যানেজারের সাথে করব। আচ্ছা হবে না বাবা, আর আমাকে কতজন খবর করবেন না, হ্যাঁ তোমার মনে থাকে না। এই চল তুমি ভাত দাও, আচ্ছা চল।